আজকে আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নিয়ে কথা বলবো। ডিসপ্রপোর্শনেশন হোয়াট ডাজ ইট মিন, দেখো P4 একটা কম্পাউন্ড ছিল, এই P4 কম্পাউন্ডটা থেকে কী কী তৈরি হচ্ছে এটা দেখতে হবে। রাইট হ্যান্ড সাইডে আমরা পেলাম PH3, আবার H2PO2-, তার মানে পি একটা, লেফট হ্যান্ড সাইডে একটা ফসফরাস, সেখান থেকে আমি দুটো ফসফরাসের কম্পাউন্ড পেয়ে গেলাম। তার মানে এটা ফসফরাসটা ডিজইনটিগ্রেট করেছে, এটা বোঝা যাচ্ছে PH3-তে এবং H3PO2-। এবং ডিজইনটিগ্রেট করার কিছু প্রসিডিউর আছে। নর্মালি ফসফরাস আছে মানে এর অক্সিডেশন স্টেট 0। PH3 ভিতরে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত দেখো কীভাবে ক্যালকুলেট করতে। অক্সিডেশন স্টেট ফসফরাসেরটা আমি জানি না, সেটাকে আমরা এক্স ধরবো, 3 × হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1, কারণ হাইড্রোজেন পজিটিভ হয় ফসফরাসের রেসপেক্টে। পিরিয়ডিক টেবিল দেখলে বুঝবে ফসফরাসের লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে, দ্যাটস ওয়াই ফসফরাস ইজ, হাইড্রোজেন ইজ পজিটিভ অ্যান্ড ফসফরাস ইজ রিলেটিভলি নেগেটিভ। ওভারঅল PH3-তে কোনো চার্জ নেই, তাহলে 0। তাহলে এক্সের যে ভ্যালু আসবে সেটা আসছে -3, তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট -3। HCPO2-এ ফসফরাসের অক্সিডেশন স্টেটটা আমরা এখানে একটু ক্যালকুলেট করে নিই। H2PO2-, ফসফরাসেরটা বের করতে চাই, ফসফরাসেরটাকে আমরা এক্স ধরবো, দুটো হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1 করে 2 × +1, দুটো অক্সিজেনের 2 × -2 করে সব মিলিয়ে অক্সিডেশন স্টেট কত -1, কারণ ওভারঅল চার্জ নেগেটিভ। তাহলে এক্সের ভ্যালু কত আসছে -1 +4 -2, তাহলে কত আসছে +1। তাহলে এখানে HCPO2-তে ফসফরাসের যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +1। তাহলে 0 থেকে দেখো -3-তেও গেল, 0 থেকে +1-এও এলো। তার মানে যদি আমরা ব্যালেন্সিংটা দেখি, তাহলে ফসফরাস সাইমালটেনিয়াসলি অক্সিডাইজড হয়েছে +1-এ, আবার রিডিউসড হয়েছে -3-তে। তাহলে একটা প্রপোর্শনে ডিসইন্ডিকেট করেছে, এটা প্রপোর্শনে ডিসইন্ডিকেট করার জন্য রিয়াকশনগুলোকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসইন্ডিকেট করছে উইথ কিপিং প্রপোর্শন ইন দেয়ার রিলেটিভ কম্পাউন্ডস। তো এই অবস্থায় আমরা কী করে ব্যালেন্সিং করতে পারি, এখানেও সেম আগের মতোই, আলাদা কিছু না। এখানে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্সিং দুটো আলাদা আলাদা স্টেটে, একটা রিডাকশন হাফ রিয়াকশন, একটা অক্সিডেশন হাফ রিয়াকশন। দেখো P4 লিখবো না, আমরা P লিখবো সহজ করে। P থেকে তাহলে কী তৈরি হচ্ছে, একটা তৈরি হচ্ছে PH3, এটার ব্যালেন্সিং করবো। আরেকটার ব্যালেন্সিং করবো কীভাবে, P থেকে কী তৈরি হচ্ছে H2PO2-, ক্লিয়ার? তো এটা কোন মিডিয়ামে আমরা করছি, আমরা করছি OH-, তার মানে বোঝা গেল এটা বেসিক মিডিয়ামে করছি। তাহলে বাইরে থেকে যেই জিনিসগুলোকে আনতে হবে সেগুলো কী কী, OH-কে বাইরে থেকে আনা যাবে, ওয়াটারকে বাইরে থেকে আনা যাবে, অ্যান্ড ইলেকট্রনকে বাইরে থেকে আনা যাবে। তো কীভাবে ব্যালেন্সিং করবো, স্টার্ট করা যাক ব্যালেন্সিং। বেসিক মিডিয়ামের নিয়ম হচ্ছে যেদিকে হাইড্রোজেন বেশি তার অপোজিটে জল আসবে। কতগুলো জল আসবে, ওয়াটার আসবে যতগুলো হাইড্রোজেন বেশি। কতগুলো হাইড্রোজেন বেশি, 3টে, তাহলে 3 ওয়াটার মলিকুলস আনতে হবে লেফট হ্যান্ড সাইডে অপোজিটে, ক্লিয়ার? এটা করতে গিয়ে আমার OH এখানে H কিছু বেড়ে গেছে, O কিছু বেড়ে গেছে, তাহলে আমাদের বাকি ব্যালেন্সিং কী দিয়ে করতে হবে, OH- দিয়ে করতে হবে। কতগুলো OH লাগবে, কতগুলো অক্সিজেন বেড়েছে, 3, তাহলে 3OH-। এটা করতে গিয়ে আমাদের ইলেকট্রন ব্যালেন্সড হয়নি, ইলেকট্রনটাকে ব্যালেন্স করতে হবে, ফসফরাস ব্যালেন্সড হয়ে গেছে। নিয়ম কি, যেদিকে হাইড্রোজেন বেশি বেসিক মিডিয়ামে তার অপোজিটে ওয়াটার আসে। কতগুলো ওয়াটার আসে, যতগুলো হাইড্রোজেন বেশি ততগুলো ওয়াটার আসে এসছে। এটা করতে গিয়ে 3টে অক্সিজেন বেড়ে গেছে, তো 3টে OH- এনে আমি ব্যালেন্স করলাম। দেখো সব কিছু ব্যালেন্সড আছে, হাইড্রোজেনও 6, এখানেও 6, অক্সিজেন 3, এখানে অক্সিজেন 3, ফসফরাস 1, এখানেও ফসফরাস 1। শুধু আয়ন ব্যালেন্স করবে, এখানে 3টে নেগেটিভ চার্জ আছে, এখানে কোনো নেগেটিভ চার্জ নেই, তাহলে এখানে আমরা 3 ইলেকট্রনস লিখব, তাহলে আয়ন ব্যালেন্সড হয়ে গেল। ইলেকট্রন কনজিউম করেছে না, এখানে কনজিউম করলে কী বলা হয় রিয়াকশনটাকে, রিডাকশন। তাহলে এইটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে রিডাকশন হাফ রিয়াকশন। তাহলে এটা যেটা হবে সেটা কী হবে, অক্সিডেশন হাফ রিয়াকশন, আগে থেকেই বোঝা যাচ্ছে। কারণ একটা একটা হাফ যদি রিয়াকশন হয়, অবভিয়াসলি একটা হাফ অক্সিডেশন হবে, তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশন বলবো এটাকে। নেক্সট,
পি থেকে আমরা যাচ্ছি এইচ টু পিও টু মাইনাস, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো এইচ দুটো বেড়েছে। তাহলে হাইড্রোজেনও যেরকমভাবে এখানে বেশি, আবার অক্সিজেনও বেশি, তো ব্যালেন্সড আছে, তো আমাদের জাস্ট ওইচ আনলেই হয়ে যাবে। জাস্ট ওইচ নিয়ে আসো, কটা দুটো ও দুটো এইচ, তাহলে টু ওইচ মাইনাস। লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ চার্জ কটা আছে? এক দুটো, এখানে কটা? একটা। তাহলে একটা ইলেকট্রন আনলেই কাজ হয়ে যাবে, একটা ইলেকট্রন নিয়ে আসলে। দেখো অ্যাটামগুলো ব্যালেন্সড আছে, আয়নও ব্যালেন্সড আছে। এবার যেটা মেইন করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে থ্রি ইলেকট্রনস ছিল, এখানে ওয়ান ইলেকট্রনস আছে, তো কীভাবে ব্যালেন্স করবো? এটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট সামেশন করে দাও, যে অ্যান্সারটা আসবে সেটাই ব্যালেন্সড ইকুয়েশন বেসিক মিডিয়ামে, ডিসপ্রপোর্শন রিয়াকশানের, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান করছে। ওকে, তো মাল্টিপ্লাই করলে এখান থেকে আসছে পি প্লাস থ্রি ওয়াটার, এটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করেছো, তাহলে থ্রি পি। অনেকে ভাবতে পারে স্যার আপনি তো পি ফোর দিয়ে করবেন, কারণ পি ফোর দেওয়া আছে, কেন পি করে নিলেন? এটা সুবিধার জন্য, যদি পি ফোর দিয়ে করতে প্রত্যেকটাকে ফোর দিয়ে মাল্টিপ্লাই করতে হতো এবং ব্যালেন্সিং করতে অনেক ভুল হওয়ার চান্স থাকতো, তাই ওনাকে সিম্পলিফাই করে অ্যাটামে নিয়ে গেছি। এটা মলিকুল আছে, আমরা অ্যাটাম দিয়ে করেছি, ওটা করা যেতে পারে, মার্ক্স কাটবে না ওতে, তাতে ভুল হওয়ার চান্স কম, কারণ ভুল হলে পুরো মার্ক্সটাই চলে যাবে। তাহলে পি প্লাস ফ্রি ওয়াটার প্লাস থ্রি ইন্টু পি, সিক্স ইন্টু এইচ মাইনাস। আফটার রিয়াকশান কী হচ্ছে? পিএইচ থ্রি, থ্রি ওইচ মাইনাস, তার সাথে কী হচ্ছে? থ্রি ইন্টু এইচ টু পিও টু মাইনাস। তো দেখো তো সব ব্যালেন্স আছে কিনা, পি এখানে একটা, তিনটে, চারটে, এখানেও চারটে, হাইড্রোজেন আছে সিক্স প্লাস সিক্স টুয়েলভ, এখানেও থ্রি প্লাস থ্রি প্লাস সিক্স টুয়েলভ, অক্সিজেন আছে থ্রি প্লাস সিক্স নাইন, থ্রি নাইন, ঠিক আছে। তো এটাকে জাস্ট মলিকুলার ফর্মে আবার নিয়ে যেতে হবে আমাদের, যেহেতু আমরা মলিকুল নিয়ে স্টার্ট করেছি, আমরা মলিকুল নিয়েই ফিনিশ করবো। তো এই কোয়েশনটা কি, পি আর থ্রি পি মিলে ফোর পি, ইট মিনস পি ফোর প্লাস সিক্স ওইচ মাইনাস, আর এখানে থ্রি ওইচ মাইনাস, সব মিলিয়ে কী হবে? সব মিলিয়ে হবে, এটা কেটে দিলাম, এটা লিখছি না, থ্রি ওইচ মাইনাস, লেফট হ্যান্ড সাইডে এক্সেস থাকছে, প্লাস থ্রি ওয়াটার, সব মিলিয়ে জেনারেট করলো পিএইচ থ্রি প্লাস থ্রি এইচ টু পিও টু মাইনাস। তোমাদের রেডি ব্যালেন্সড ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট, খুব আসে, প্রতিবার আসে ডিসপ্রপোর্শন রিয়াকশন। তো এই ছিল আমাদের ক্লাস।